এই দীক্ষার ক্ষেত্রে যে একটা ইষ্টভৃতি বলে একটা আনুষ্ঠানিক ব্যাপার আছে, সেই ইষ্টভৃতি মাসের শেষে বা 30 দিনের পর পাঠানোর একটা ব্যাপার আছে, সেটা তাহলে কিভাবে করবে এবং কোথায় পাঠাবে সেই নিয়ে তার এই প্রসঙ্গে কি কি ঘটনা কি এগুলো কোনো প্রশ্ন হচ্ছে না, কেননা এই সব ঠাকুরের পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে। অসুবিধে হচ্ছে কি, এইগুলো কেউ পড়ে না, আর পড়ার প্রয়োজন আছে এই কথাও যারা দীক্ষা আছে তারা বলে না। তবু আপনার কাছে প্রশ্ন যখন আমি না প্রশ্ন একটু বলুন না না প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি ক্লিয়ারিফাই করে দিতে চাই, এগুলো যে ঋত্বিকরা যদি বলতো যে তোমরা ঠাকুরের বইগুলো পড়ো, তার কি নির্দেশ জানো এবং তোমরা সেরকমভাবে করো, তাহলে কিন্তু না, ওরা চায় যে কেউ যেন কিছু না জানতে পারে, আমি যা বলবো সেটাই করতে হবে, তাই না? ইষ্টভৃতি পাঠানোর প্রথা বন্ধ হয়ে গেছে, এখন বাড়িতে যেয়ে লোকরা তুলে দিল। সেই পবিত্র ইষ্টভৃতি এখন অনেক জায়গাতে আস্তে আস্তে তোলা হয়ে যাচ্ছে, তাই না? আমাদের হয়তো টাকার দিক দিয়ে সুবিধা হচ্ছে, কিন্তু সেন্টিমেন্টটা নষ্ট হয়ে। সেন্টিমেন্ট কথাটা কেন বললেন, ইষ্টভৃতির সাথে সেন্টিমেন্টের কি সম্পর্ক? এটা তো একটা ওটা ওরকম টাকা দিয়া না, এটা হচ্ছে আমার পবিত্র কেন বলছেন, পবিত্র যে বলছি ওটা ইষ্ট যিনি হন তিনি আমার জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হন, তাকে ছাড়া আবার চলে না, তাকে মেনটেন করা, পিতামাতাকে রাখা মেনটেন করার মতন পবিত্র কাজ, কেন ওরা আমার উৎস, তাই না? সেটা চাঁদা নয়, কিন্তু চাঁদা নয়, কিন্তু ওটা আচ্ছা দিনের কর্মারম্ভে সবচেয়ে পবিত্র ব্রত হিসাবে ওটা নিত, তাই না? সেই জন্যে ওইটা করতে হয় খুব সেন্টিমেন্টালি। ওটাতে কী হয়, অর্ঘ যে আমি সেন্টিমেন্ট নিয়ে যে অফার করি সেটাই প্রধান, তাই না? কেননা 2 টাকা কি 1 টাকা কি 8 আনা কি 10 টাকা যা দিয়ে আমরা করি, সেই 10 টাকার মার্কেট ভ্যালু হয়তো কম হতে পারে, ওর সাথে যে আমার সেন্টিমেন্ট যোগ হয় তখন ওটা অমূল্য হয়ে যায়। যেমন একটা লোক একটা ব্যাকা হয়ে একজনের পায়ে প্রণাম করলো, ওটা তো একটা ফিজিক্যাল পশ্চার হলো, কিন্তু ওর সাথে যখন আমার ভক্তি আর সেন্টিমেন্টটা যোগ হয় তখন ওটা অমূল্য হয়ে যায়, কিন্তু তাই ওটা ভয়ঙ্কর যে দামি জিনিস, কিন্তু ওগুলোর সাথে কখনোই কম্প্রোমাইজ করা চলে না, তাই না? যেমন প্রণাম করার ভঙ্গি ওকে ভুলে গেছে, কেন সেন্টিমেন্টটা হারিয়ে যাচ্ছে, তাই এরকম কাছে চলে গেল একটু, সেই যে উপর হয়ে ঠাকুর প্রবর্তিত ঠাকুর কেন আর্য দ্বারা প্রণামের পদ্ধতি সেটা কিন্তু লোকে ভুলে গেছে, কেননা কম্প্রোমাইজ হয়ে গেছে, না অনু চলে তন্ত্রটা, তাই না? এরকম করে করে সব জিনিস থেকে আমরা ডেভিয়েট করে গেছি। আর তাহলে পাঠানোর ব্যাপারটা কোথায় দাঁড়ালো? পাঠানোর ব্যাপারটাও সেটা করে বলা আছে, ঠাকুর বলছেন ইষ্টের অবর্তমানে ইষ্টভৃতি, ইষ্টের সন্তানদের মধ্যে কেউ যদি ইষ্টবাহী হয় তাহলে তার কাছে পাঠানোর শ্রেয়, অভাবে কৃষ্টি সন্তান মানে শিষ্যদের মধ্যে যে ইষ্টবাহী তার কাছে ইষ্টভৃতি। কোথায় বলা আছে এটা? ধৃতিবিধারা দ্বিতীয় খণ্ড বলে একটি বই আছে, তার মধ্যে বাড়িতে আছে।